ভারতের লজ্জার রেকর্ড। স্পিন ফাঁদে অস্ট্রেলিয়াকে আটকাতে চেয়েছিল ভারত, যদিও স্বাগতিকরা ভাবেনি নিজেরাই আটকা পড়বে সেই ফাঁদে। পুনে টেস্টের প্রথম ইনিংসে মাত্র 105 রানে অল আউট হয়ে ভারত জন্ম দিয়েছে লজ্জার নতুন রেকর্ড। পুনে টেস্টের প্রথম ইনিংসটা নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবে ভারত। স্টিভ ও কেফির স্পিন বিষে নীল হয়ে স্বাগতিকরা অল আউট হয়েছে মাত্র 105 রানে। ঘরের মাঠে এমন লজ্জার সামনে পড়তে হয়নি তাদের 2008 সালের পর। ম্যাচের আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ পিচের অবস্থা দেখে মন্তব্য করেছিলেন, প্রথম বল থেকেই স্পিনাররা সুবিধা পাবেন উইকেটে। কথাটার প্রমাণ খুব ভালো করে পাওয়া গেল ভারতের প্রথম ইনিংসে। মাত্র 11 রান যোগ করতেই যে তারা হারিয়েছে শেষ 7 উইকেট। পরিসংখ্যান বলছে এতটা বাজে পরিস্থিতির সামনে এর আগে কখনো পড়তে হয়নি ভারতকে। শেষ 7 উইকেটে হারানোর বিচারে পুনে টেস্টটাই ভারতের জন্য সবচেয়ে লজ্জার। শুক্রবার 94 রানে 3 উইকেট হারানো ভারত অল আউট হয়ে যায় 105 রানে। মাত্র 48 রানের মধ্যে শেষ 7 উইকেট হারায় 11 রান যোগ করতে। এর আগে সবচেয়ে কম রানে শেষ 7 উইকেট হারানোর লজ্জার রেকর্ডটা ছিল ভারতের 1989-90 মৌসুমে ক্রাইস্ট চার্চে 18 রান যোগ করতে তারা হারিয়েছিল 7 উইকেট। ভারতের লজ্জার শেষটা এখানেই নয়। 2008 সালের পর এত কম রান করে অল আউট হয়েছে স্বাগতিকরা। 9 বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আহমেদাবাদ ভারত গুটিয়ে গিয়েছিল 76 রানে। সবশেষ 10 বছরের হিসাবে পুনে টেস্টের বিপর্যয় তালিকায় 3 নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপর্যস্ত হওয়াটা ভারতের জন্য নতুন কিছু নয়। 58 রানে অল আউট হওয়ার নজিরও আছে তাদের। 1947-48 মৌসুমে গ্যাবায় বিধ্বস্ত হওয়াটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সবচেয়ে বড় লজ্জার অধ্যায়। আর পুনে টেস্টের 105 রানে গুটিয়ে যাওয়াটা অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার তালিকায় স্থান পেয়েছে 4 নম্বরে। আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।